বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি নরসিদ্ধি সরকারি কলেজে স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে থাকবো আমি মোহাম্মদ আল মমন কুরাইশি সহকারী অধ্যাপক বাংলা বিভাগ নরসিংদী সরকারি কলেজ নরসিন্দি। তোমাদের দ্বিতীয় বর্ষের একটি কোর্স রয়েছে সেটি মধ্যযুগের কবিতা সেই মধ্যযুগের কবিতার একটি অংশ মঙ্গল কাব্য এই মঙ্গল কাব্যের একটি অংশ হলো ভারতচন্দ্র রায় গুণাকরের মঙ্গল কাব্যের একটি অংশ মানসিংহ ভবানন্দ উপাখ্যান তোমাদের অনেকেই এই টপিকটা সম্পর্কে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছ আর প্রেক্ষিতে আমি এই ক্লাসটি শুরু করছি তাহলে আমরা মঙ্গল কাব্য এবং কোন মঙ্গল কাব্য ভারতচন্দ্র রায় গুণাকরের একটি বিখ্যাত কাব্য মঙ্গল কাব্য অন্যতমঙ্গল কাব্য এবং সেই অন্যতমঙ্গল কাব্যের একটি অংশ মানসিংহ ভবানন্দ উপাখ্যান যেগুলো পাঠ্যভুক্ত করা হয়েছে আমরা সেটি বলবো তাহলে আজকে ক্লাস শেষে তোমরা কি জানতে পারবে আজকের ক্লাস শেষে তোমরা জানতে পারবে মঙ্গল কাব্য কি ভারতচন্দ্র রায় গুণাকরের জীবনী উপাখ্যান কি মানসিংহ বাকে ভবানন্দকে যেহেতু মানসিংহ ভবানন্দ উপাখ্যান তাহলে আমাদের অবশ্যই জানতে হবে মানসিংহকে ভবানন্দকে উপাখ্যান শব্দটি অর্থ কি উপাখ্যান কি এবং আমরা যদি মঙ্গল কাব্য জানতে হবে আমাদের করবো কাব্য কি তাহলে আমরা এই যদি ধারাবাহিকতা বজায় রেখে জানতে পারি আশা করছি আজকের এই ক্লাসটি শেষে তোমরা মানসিংহ ভাবানন্দ উপাখ্যান সম্পর্কে যারা কিছুই জানো না তারাও হয়তো অনেক কিছু জানতে পারবে এবং এটি সম্পর্কে একটি সম্মক ধারণা তোমাদের অর্জিত হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করবো মঙ্গল কাব্য কি তারপর যে লেখকের আমরা পড়বো ভারত রায় গুণাকর তার সম্পর্কে জানবো এরপর উপাখ্যান কি সেটি জানবো এরপর মানসিংহকে সেটা জানবো এরপরে ভবানন্দ কে তা জানবো এবং এই জানার মধ্য দিয়ে আমাদের মানসিংহ ভবানন্দ উপাখ্যানের সংক্ষিপ্ত কাহিনী জানা হয়ে যাবে শিক্ষার্থী আমরা এখন পরবর্তী অংশের দিকে চলে যাচ্ছি মানসিংহ ভবানন্দ উপাখ্যান তোমরা দেখো সতেরোশো বাহান্ন সালে রচিত হয়েছে কত সালে পরীক্ষা আসতে পারে সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং ভারত লিখেছেন কে ভারতচন্দ্র রায় গুণাকর এবং সতেরোশো বারো সালে তার জন্ম সতেরোশো ষাট তাহলে শিক্ষার্থী প্রথম আমি বলছি আগে জানার চেষ্টা দাঁড়ানোর চেষ্টা করি মঙ্গল কাব্য কি নাম কি মঙ্গল মঙ্গল মানে কল্যাণ হচ্ছে কাব্য আমরা জানি প্রাচীন এবং মধ্যযুগে যাই রচিত হয়েছে না কেন সবগুলো রচিত হয়েছে মূলত কি কবিতায় সুতরাং আমরা কাব্যই পাব আমরা মধ্য যুগে কোনো গদ্য দেখতে পাব না প্রাচীন যুগে তো নয় আর গদ্য হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি তোমরা আগে জানো তাহলে মঙ্গল কাব্য প্রথম জানার থেকে আমরা চেষ্টা করব যে আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী হতে আরম্ভ করে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে এক শ্রেণীর ধর্ম আখ্যান কাব্য প্রচলিত ছিল সেটাই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত তাহলে সময়টি মনে রাখো খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী চৌদ্দশ শতক মানে বারোশো থেকে তেরোশো পর্যন্ত সেই তো আমরা জানি বারোশো এক থেকে মধ্যযুগ শুরু তাহলে মধ্যযুগের শুরু থেকে এই মঙ্গল কাব্যের অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্র আমরা জানি অষ্টাদশ শতাব্দীর কবি কে ভারতচন্দ্র এক মনে রাখা তাকে বলা হয় মঙ্গল কাব্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মধ্যযুগের সর্বশেষ মঙ্গল কাব্যের সর্বশেষ এবং মধ্যযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কবি থেকে ভারত চন্দ্রাকর এই ভারত কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যের যে এক শ্রেণীর ধর্ম আখ্যান কাব্য তাহলে আখ্যান কাব্যটা কি সে ধর্ম মধ্যযুগে ধর্মই মুখ্য মানুষ সেখানে গৌণ এবং আধুনিক কালে মানুষ হল মুখ্য ধর্ম হয়ে গেল গৌণ সেটাই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত এছাড়াও আরো পরিচিত হয়েছে মঙ্গল কাব্য কেন তাকে বলা হচ্ছে অর্থাৎ যে কাব্য পাঠে মঙ্গল সাধিত হয় তাকে মঙ্গল কাব্য বলে অর্থাৎ যে কাব্য পাঠ করলে বা শুনলে তোমার কি মঙ্গল সাধিত হবে তোমার কল্যাণ সাধিত হবে তাকে হচ্ছে মঙ্গল কাব্য আবার এও কথিত আছে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত গীত হতো বলে এই কাব্যকে মঙ্গল কাব্য বলে অর্থাৎ এক মঙ্গল এরকম বিভিন্ন কথা প্রচলিত রয়েছে তবে এটি সর্বাধিক গ্রহণযোগ্য যে কাব্য পাঠে মঙ্গল সাধিত হয় কারণ মানুষ দুর্বল থাকে এই দুর্বলতার কারণে আমরা একটু পরে বিষয়গুলো জানতে পারবো মঙ্গল কাব্যের লক্ষ্য হচ্ছে মানুষ মৌলাব লোক কি মানুষ এই মানুষ বলে কালের বিবর্তনে টিকে রয়েছে শুধু যদি ধর্মকেন্দ্রিকতা কথা বলতো তাহলে হয়তো কালের বিবর্তনের সাথে টিকে থাকতো না সাহিত্য হিসেবে পরিগণিত হতো না আর পুরাণের লক্ষ্য হচ্ছে দেবতা পুরাণ আমরা কি বলছি আমরা বলছি পুরাণ শব্দটি মূলত পুরাতন থেকে এসেছে তাই না আসলে এটি হচ্ছে বিভিন্ন ধর্মের অতীত ইতিহাস আশ্রিত যে কাহিনীগুলো সেগুলো হচ্ছে পৌরাণিক গ্রন্থ হিসেবে পরিচিত সেই পৌরাণের অনেক পুরান মুসলিম পুরান রয়েছে হিন্দু পুরাণ রয়েছে আমরা হিন্দু পুরাণের দিকে তাহলে কি দেখতে পাই রামায়ণ মহাভারত হচ্ছে হিন্দু পুরাণ অর্থাৎ পুরাতন কাহিনী যেগুলো কালের বিবর্তনে চলে আসছে মুসলিম পুরাণে কি আমাদের বহুদ খন্দক যুদ্ধ কারবালার কাহিনী অর্থাৎ বিভিন্ন কাহিনী যেগুলো আমাদের রয়েছে সেগুলো হচ্ছে আমাদের মুসলিম পুরাণ ঠিক তেমনি মঙ্গল কাব্যের লক্ষ্য মানুষ আর পুরাণের লক্ষ্য হচ্ছে দেবতা এখানে হিন্দু পুরাণের কথা বলা হচ্ছে অর্থাৎ পুরাণ একান্ত অলৌকিকতা আশ্রয় আর মঙ্গল কাব্য বাস্তব জীবন আশ্রয় তাহলে আমরা মঙ্গল কাব্য লক্ষ্য হচ্ছে মানুষ এই মানুষ আছে বলে আমরা যাই হোক তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে তাহলে আমরা আর একটু জানতে চেষ্টা করি মঙ্গল কাব্য কি প্রত্যেক মঙ্গল কাব্যে আমরা দেবখণ্ড ও নরখণ্ড অর্থাৎ পুরানো কাব্য পরস্পর স্বাতন্ত্র রক্ষা করে নির্মিত আমরা একটু আগে বলেছি আমরা সেখানে কি পাবো দেবতার প্রসঙ্গ পাবো এবং মানুষের নরখণ্ড মানে মানুষের অংশ এবং এই পরস্পর একটা সম্পর্ক রক্ষা করা হয়েছে মঙ্গল কাব্যের প্রত্যেক ভক্তের কাছ থেকে একরকম জোরপূর্বক পুজো আদায় করে আমরা এই মঙ্গল কাব্য গুলো দেখতে পাবো দেবতাই এখানে একদম দেবতা কি করে কি করে তো কাহিনীগুলো হলো এরকমই সে দেবতা প্রথমে একটু কথা শুনে না আর না শোনার কারণে সেই ভক্তের কাছ থেকে জোর করে অনেকটা কি করে জোরপূর্বক পূজা আদায় করার জন্য তাকে পাঠিয়ে দেয় এবং পর্যন্ত পূজা আদায় করে ছেড়ে দেয় স্বেচ্ছাপূরণ প্রণোদিত হয়ে তাদের পূজা দেয় না অর্থাৎ জোর করে তাদের পূজা দিতে হয় প্রত্যেক মঙ্গল কাব্যের দেবতা স্বতন্ত্র অর্থাৎ মঙ্গল কাব্যের দেবতা গুলো আমরা কি পাই স্বতন্ত্র এক মঙ্গল মনসা মঙ্গল মনসা দেবতা ঠিক আছে আর এই অন্নদা মঙ্গল দেবী অন্নদা তারপর চন্ডী মঙ্গলের দেবী চণ্ডী এই প্রত্যেক মঙ্গল কাব্যের দেবতা গুলো কি আলাদা আলাদা স্বতন্ত্র মানে আলাদা কোনো কোনো মঙ্গল কাব্যের দেবতা কাব্যের নায়কের সাথে বিরোধিতা করে নিজেকে প্রতিষ্ঠা করে আমরা দেখবো আবার কোনো কোনো মঙ্গল কাব্য দেবতা কাব্যের যে নায়কের সাথে কি দেবতার সঙ্গে নায়কের একটা দ্বন্দ্ববাদে এবং নিজেকে প্রতিষ্ঠা করে ছেড়ে কোনো দেবতার সাথে নায়কের কোনো বিরোধ নেই বরং দেবতা আশীর্বাদ ও সহায়তা জীবনে সাফল্য উপাখ্যান করলে আমরা দেখতে পাবো দেবতা আশীর্বাদ ও সহায়তায় শেষ পর্যন্ত তার জীবনে সাফল্য নিয়ে আসছে এই শ্রেণীর দেবচরিত্র নিম্ন শ্রেণীর মানবস্থিত দুর্বলতা নেই উন্নত আর্য দেব পরিকল্পনায় সুষমিত এগুলো মানে ওই সময়ের ভাবে সেই মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছে তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ছিল বিভিন্ন ভাগ ছিল সেই ভাগ গুলো এখানে দেখে দেওয়া হয়েছে এখন প্রসঙ্গ হলো মঙ্গল কাব্যের মধ্যে বাংলাদেশ সমাজ ব্যবস্থা কিভাবে ফুটে উঠেছে বাংলাদেশের ভোগেচ্ছু আমরা ভোগ করতে ইচ্ছুক মানে বেশি করব ভোগবাদী জীবন বিলাশ আমরা সব সময় এই ভোগ বেচ্ছু অনার্য মানব মানুষ একান্ত ভাবে জীবনমুখী অর্থাৎ বাঙালি মানুষ হচ্ছে জীবনমুখী ফলে অধ্যাত্মবোধের তুলনায় ভোগবাদী জীবনমুখী তাই ছিল হচ্ছে মুখ্য বাঙালি ভোগবাদী কিন্তু কর্মকুণ্ঠ তারা ভোগ করলে তারা কাজ করে তাই দৈব শক্তি ও তুক্তাকের উপর তাদের অগাধ বিশ্বাস ছিল অর্থাৎ মানুষ যখন মানুষ ধর্মের প্রতি বা এর প্রতি তখনই আকর্ষিত হয়ে ওঠে অর্থাৎ অধ্যাত্মবাদের তুলনায় ভোগবাদী জীবন মুখ্য এবং ভোগ করতে গিয়ে তারা যখন কোনো বিপদের সম্মুখীন হতো তখন সেই সব দৈবশক্তি বা তুকতাকের উপর তাদের অগাধ বিশ্বাস ছিল তবে তা এদের দেবতা ছিল ইহকালীন দেবতা যেমন যখন সাপকে ভয় পেত তখন সাপের দেবী তৈরি করলো অর্থাৎ এই পূর্ববঙ্গে প্রচুর ছাপ ছিল এই সাপের ভয় থেকে বাঁচার জন্য তা কৃষের পূজা শুরু করলো দেবী মনসার পূজা শুরু করলো অর্থাৎ মনসা হচ্ছে সাপের দেবী আবার যখন আমরা জানি শীতলা অর্থাৎ শীতলা কৃষির দেবী অর্থাৎ যখন আমাদের দেশে ওই রোগ রোগ আসলো বসন্ত রোগ একেবারে তখন থেকে বাঁচার জন্য তখন তারা পূজা পূজার কিন্তু কি শীতলা এরকম শনি চন্ডী অন্নদা এরকম দেবতার পূজা দিয়ে যেমন পার্থিব এড়াতে চেয়েছে দেবী লক্ষ্মী চণ্ডী ধর্ম ঠাকুর সত্যনারায়ণ প্রভৃতির সেবায় সুখ ও শান্তি ঐশ্বর্যের আশ্বাস তারা লাভ করেছে এভাবে আমরা দুই প্রকার মঙ্গল কাব্যে আমরা দুটোই দেখতে পাব প্রত্যেক মঙ্গল কাব্যের নায়কেই এই যে আমরা এই কাহিনীটা দেখতে দেখবো যে আমরা যদি এখানে দেখতে পাই এখানে আমরা কি দেখতে পাব আমরা দেখতে পাব হচ্ছে প্রত্যেক মঙ্গল কাব্যের নায়কই স্বর্গভ্রষ্ট দেব শিশু অর্থাৎ কি প্রত্যেক মঙ্গল আমরা এখানে দেখতে পাব নায়ক হচ্ছে স্বর্গভ্রষ্ট ভ্রষ্ট মানে স্বর্গ থেকে তাকে তাড়িত করে দেওয়া হয়েছে এবং দেব শিশু দেবতার দেবতাই বিশেষ দেবতা সন্তান দেবতা বিশেষ কোন দেবতার পূজা প্রচারের মরতলোকে জন্মগ্রহণ করার জন্য কিভাবে এই পৃথিবীতে পাঠিয়ে দেয় দেব একই কাহিনী অর্থাৎ বিশেষ কোনো দেবতা একটা নির্দিষ্ট দেবতার পূজা প্রচারের জন্য উদ্দেশ্যে মর্তলোকে জন্মগ্রহণ করার জন্যই তাকে অভিশাপগ্রস্ত হয় তাকে এমনি এমনি পাঠিয়ে দিতে পারে না তাহলে একটা অভিশাপগ্রস্ত তাকে অভিশাপ দেওয়া হয় এবং অভিশাপের ফলে পৃথিবীতে তা পাঠিয়ে দেওয়া হয় তারপর স্পৃশ্য অস্পৃশ্য নির্বিচার যে কোনো মানবিক গর্বে তারা জন্মগ্রহণ করে মর্তের ধুলি মাটিতে তারা ভূমিষ্ঠ হয় এই পূজা প্রচার সম্পর্কে যত প্রকার বাধা বিপত্তি সবকিছুর হাত থেকে সেই মঙ্গলকারী দেবতাই তাকে রক্ষা করেন আমরা এখানেও দেখব যে মানসিংহ ভবানন্দ উপাখ্যানে দেখবো যে শেষ পর্যন্ত ভাবানন্দ যত প্রকার অমঙ্গলের সম্মুখীন হয় সব ক্ষেত্রে রক্ষা করেন কে তার সেই দেবতা যে দেবতা তাকে পাঠিয়েছে পূজা প্রচার জন্য বিপদ আপদে সেই তাকে সহায়তা করে তাহলে প্রিয় আমরা মানসিক ভাবনাতে উপাখ্যানে যাওয়ার আগে এর কিছু ভূমিকা সম্পর্কে জানার চেষ্টা করলাম অর্থাৎ অপরাধ করলে তাকে প্রথমে দেবতা এই বাস করে সে অভিশাপ দেওয়া হয় পৃথিবীতে আসে আবার পৃথিবীতে সে যে পায় সে অকল্যাণ বিভিন্ন প্রকার সাপ অভিশাপগ্রস্ত হয়েছিল সাপ মোচন করে অর্থাৎ একদম নিষ্পাপ হয়ে আবার স্বর্গে চলে যায় এটি হচ্ছে গল্পের এখানকার মূল অনেকটা সিনেমার মতো তোমরা সিনেমা শুরু আছে এরকম সিনেমার স্টার্টিং হয় কিছুক্ষণ খুব ক্লাইম্যাক্স চলে দ্বন্দ্ব চলে এক পর্যায়ে গিয়ে আবার শেষ পর্যন্ত অতএব তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একই রকম আমরা এটা দেখতে পাবো এই যে কবি ভারতচন্দ্র আয়গুন এই ভবনে ফার্সি ভাষা অধ্যয়ন করেন উনিশশো চৌদ্দ সালে এই এটা একটা দেওয়ার চেষ্টা করছে ভারতচন্দ্র আয়গুন সম্পর্কে যাহোক কৃষিক্ষেত্রে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে তাহলে যারা জীবনে দেখুন এই ভারতচন্দ্র চন্দ্র রায় গুণাকর তারা একটু দেখে নাও এটা তার হচ্ছে ছবি ঠিক আছে নেট থেকে ডাউনলোড করা হয়েছে তাহলে ভারতচন্দ্র রায় গুণাকর তাহলে ভারতচন্দ্র রায় গুণাকর ভারত চন্দ্র রায় একটু উল্টা করে দেওয়া হয়েছে গুণাকর ভারতচন্দ্র রায় অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি তা যদি পরীক্ষা আসে অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি কে আমরা বলেছি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছে কে ভারতচন্দ্র চন্দ্র রায় গুণাকর মধ্যযুগের তথা মঙ্গল কাব্যের এবং মঙ্গল কাব্যের সর্বশেষ শক্তিমান কবি কে ভারতচন্দ্র চন্দ্র রায় হাওড়া জেলার পুরো বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদীয়ার কৃষ্ণনগর রাজপরিবারে আশ্রয় গ্রহণ করেন বিভিন্ন পারিবারিক টানাপড়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত রাজ পরিবারে আশ্রয় গ্রহণ করেন এবং নদীয়া রাজ নদীয়া একটা অঞ্চল কৃষ্ণচন্দ্র রায় অন্নদা মঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে রায় গুণাকর উপাধিতে ভূষিত করেন তাহলে রায় গুণাকর উপাধি উপাধিকার তার বংশ পরিচয় রায় এবং তার উপাধি কে গুণাকর গুণাকর মানে গুণের আকর আকর মানে কি খনি অর্থাৎ গুণের খনি কেন অন্নদামঙ্গল কাব্য লিখেছেন কার নির্দেশে এই কৃষ্ণচন্দ্র রায়ের নির্দেশে এবং লেখার ফলে যখন দেখলেন চমৎকার একটি কাব্য হয়েছে তখন এই কৃষ্ণচন্দ্র রায় তাকে রায় গুণাকর উপাধি দেয় বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসে যে গুণাকর উপাধি কাকে দেয়া হয়েছিল ভারতচন্দ্র রায় গুণাকর ভারতচন্দ্র রায়কে এবং কে দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র ভালো করে যাওয়ার চেষ্টা করবে অন্নদা মঙ্গল এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যা সুন্দর তার শ্রেষ্ঠ কৃতি এর কাব্যের একটি দ্বিতীয় অংশ রয়েছে সেটি হলো কি বিদ্যা সুন্দর যাও আমরা পূর্ব মানসিং ভবানন্দ উপাখ্যান প্রথম অংশ সংস্কৃত আরবি ফার্সি ও হিন্দুস্তানি ভাষার সংমিশ্রণে আশ্চর্য নতুন এক বাগভঙ্গি ও প্রাচীন সংস্কৃত ছন্দের অনুকরণে বাংলা কবিতায় নিপুণ ছন্দ প্রয়োগ ছিল তার কাব্যের বৈশিষ্ট্য তার কাব্যের অনেক পঙ্ক্তি আজও বাংলা ভাষায় প্রবচন তুল্য এবং এই জন্য এই ভাষা ছন্দ অলঙ্কারের চমৎকার ব্যবহার করেছেন এই মানসিংহ ভাবানন্দ বাক্যা এবং তথা অন্নদা মঙ্গল কাব্যে এই জন্য যথাযথ ভাবে রবীন্দ্রনাথ তার কাব্যকে তুলনা করেছেন রাসকণ্ঠের মণিমালার সঙ্গে পরীক্ষায় প্রায় আসে রাসকণ্ঠের মণিমালা তোমরা যারা রাধা যারা পড়ে তাদের মালা গলায় থাকে না মণিমালা তা ঠিক তেমনি বলেছেন যে ভারতচন্দ্রের অন্নদা কাব্য রাজকণ্ঠের মণিমালা মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুব আসে যে ঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তার উজ্জ্বলতা তেমনি এই যে বললাম এটা দিয়েই হুবহু পরীক্ষা আসে এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে তার ভাষা ছন্দ উপমা বাগভঙ্গি এই চমৎকার প্রয়োগের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এটি বলেছেন বিশ্বজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছেন সেটা তো অবশ্যই প্রণধানযোগ্য এই তার তার সঙ্গে একটি বিখ্যাত কাব্য সত্যপীরের পাঁচালি রয়েছে যাই হোক ভারতচন্দ্র সত্য ষাট সালে মৃত্যুবরণ আমরা আগেই বলেছি এবং তার মৃত্যুর সাথে সাথে বাংলা সাহিত্যের মধ্য কি হয় সমাপ্তি হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা মোটামুটি ভাবে জানতে পারলাম এই ভারতচন্দ্র আয় গুণাকর সম্পর্কে আরো ডিটেল জানার সুযোগ আছে আমরা যেহেতু এখন সুযোগ নেই সেটি আমাদের আরো মানসিক ভবানন্দ উপাখ্যানটি আজকে পুরোটাই পড়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের সঙ্গে দেখা যাক কি হয় তাহলে আমরা এখন জানার চেষ্টা করবো সংক্ষিপ্ত করে আগে উপাখ্যান কি যেহেতু মানসিংহ ভবানন্দ উপাখ্যান উপাখ্যানটা কি ঠিক আছে উপাখ্যান হলো উপযোগ আখ্যান এটা বিচ্ছেদ করে কি হবে উপযোগ আখ্যান তাহলে কি হবে এখান মধ্যে যুক্ত হয়েছে আখ্যান শব্দের অর্থ কাহিনী বা ইতিহাস আখ্যান শব্দের অর্থ কি কাহিনী বা ইতিহাস এর পূর্বে কি যুক্ত হয়েছে উপ উপসর্গ আমরা জানি উপসর্গ কথা যুক্ত হয় শব্দের পূর্বে যুক্ত হয় যেমন আহার হার শব্দটি এর আগে যুক্ত হয়েছে কি হয়েছে আহার আমরা সবাই খেতে পছন্দ করি কিন্তু যদি আবার দিয়ে প্র লাগিয়ে দেওয়া হয় তাহলে কি হবে প্রহার আমরা অবশ্যই সেটি খেতে রাজি নেই আমরা কেউ সেটা পেতেছি কিন্তু আবার যদি সেটাকে বি লাগিয়ে হয় তাহলে বিহার তাহলে ঘুরে বেড়াতে আমরা সবাই পছন্দ করে যাও তাহলে উপাখ্যান উপাখ্যান অর্থ কাল্পনিক কাহিনী বা গল্প বা মূল কাহিনীর অন্তর্গত ক্ষুদ্র কাহিনী আমরা আগেই বলেছি অন্যতমঙ্গল কাব্যের একটি অংশ হচ্ছে কি মানসিংহ ভবানন্দ উপাখ্যান আরো একটা অংশ যদি বিদ্যাসুন্দর কাব্য রয়েছে তাহলে সুতরাং আমরা বলেছি যে যার অর্থ কাল্পনিক কাহিনী বা গল্প বা মূল কাহিনীর ক্ষুদ্র কাহিনী উপাখ্যান শব্দটি হলেও বুঝতে পারলাম তাহলে এখন আমরা মানসিংহ থেকে মানসিংহকে যেন নাম শুনেছি আমরা ইতিমধ্যে তাই না সম্রাট জাহাঙ্গীর সুযোগ্য সেনাপতি হলেন মানসিংহ এই যে মানসিংহ ছবি দেওয়ার চেষ্টা করি করেছি এটা নেট থেকে পাওয়া গেছে যেটা দেওয়া হয়েছে সেটাই মনে করে নেওয়া ভালো সম্রাট জাহাঙ্গীর সুযোগ্য সেনাপতি মানসিংহ সম্রাট মৃত্যুর পর ষোলশো পাঁচ আমরা একটা কাহিনী সম্রাট ছিল কারা যাই হোক আমরা একটু পরে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মৃত্যুর পর ষোলশো সালে সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করেন অর্থাৎ সম্রাট আকবরের মৃত্যু হয় ষোলোশো সালে এরপরে মৃত্যু ক্ষমতা গ্রহণ করেন কে সম্রাট জাহাঙ্গীর তোমরা অবশ্যই আকবরের সেই দিক বেতার সেই পুরো দিগ্বিজয়ের কাহিনী এবং তাদের চমৎকার রাষ্ট্র পরিচালনার কাহিনী এবং সিরিয়াল হয়েছিল আকবর দা গ্রেট তোমার মনে দেখেছো অনেকেই যা এবং এই আকবর এই আমরা যে এই মানসিংহর নাম কিন্তু ইতিহাসে পাই বিভিন্ন সময় পানিপথের দ্বিতীয় যুদ্ধ আমরা জানি পানিপথের প্রথম যুদ্ধ কথা হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর আর এম মধ্যে এবং এরপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় মানসিংহ বৈরাম খার মধ্যে এবং পরিষদ হয় পনেরোশো ছাপ্পান্ন সালে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় কত সালে সতেরোশো একষট্টি সালে আমি সালগুলো বললাম মনে রাখবে কিন্তু এটা মনে রাখা জরুরি শুধু পরীক্ষার জন্য নয় আর অনেক পরীক্ষা জীবনে আসবে সেই পরীক্ষার জন্য জরুরি খ্রিস্টাব্দে তোমাদের পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় পানিপথের মধ্যে কিন্তু পানির মধ্যে যুদ্ধ হয় না পানিপথের যুদ্ধ হলো পানিপথ নামক একটি স্থানে যুদ্ধ হয়েছে সেটিকে বলেছে পানিপথের তৃতীয় যুদ্ধ সেটি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হয় এবং সেটি হয় মূলত মাহমুদ শাহ আব্দালি এবং মারাঠা অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের মধ্যে যা আমরা মুঘল সম্রাটের কাহিনী জানি যারা মুসলিম তারা মধ্যযুগে তারা এসেছিলেন এবং তাদের এটা তালিকা রয়েছে এটা অনেকে মনে রাখতে পারে না আমি একটা সূত্র দিয়ে দিচ্ছি আশা করছি মনে রাখবে তোমাদের তাহলে সেটি হলো বাবার হলো আবার জ্বর শারীর ঔষধে তাহলে বাবার হলো আবার জ্বর শারীর ঔষধে যে মনে রাখলে কি হবে আমরা সিকুয়েন্সটা মনে রাখতে পারবো কার পরে কি ক্ষমতায় আসলো তাই না যেহেতু এটা ইতিহাস ঐতিহাসিক ভাবে সত্য কাদের পরে কারা ক্ষমতায় এসছে সুতরাং আমরা জানি বাবার হইল বাবার হইলো বাবর হয়ে গেছে ঠিক আছে বাবার হইলো বাবার বাবার হইল আবার জ্বর ঔষধি ঠিক আছে তাহলে বাবার বাতে বাবর ঠিক আছে বাবর কি সম্রাট বাবর যেটা আমরা জানি মুঘল সম্রাট কে সম্রাট বাবর হতে হুমায়ুন তা আতে হচ্ছে আকবর যাতে জাহাঙ্গীর আছে সাথে শাহজাহান অত ঔরঙ্গজীব তাহলে বাবরের পর ছেলে হুমায়ুন পর ক্ষমতা আসে হুমায়ুনের পর আকবর ক্ষমতা আসে যত জাহাঙ্গীর ক্ষমতা আসে তারপর শাহজাহান ক্ষমতা আসে ক্ষমতা আসে তাহলে এটা মনে রাখলে আমরা একটু মোড়া বলি এটা খুব জরুরি না আমাদের জরুরি হচ্ছে মানসিংহকে তাহলে আমরা এই গল্প আমরা দেখতে পাবো হচ্ছে এই মানসিংহ অনুপাখনে আমরা দেখতে পাবো এখানে সম্রাট জাহাঙ্গীরيشের যুব সেনাপতি মানসিংহ আমরা জাহাঙ্গীরীর রূপসংগ পাবো এবং মানসিংহ তো নামই রয়েছে তাহলে মানসিংহ জানলাম উপাখ্যান জানলাম মঙ্গল কাব্য জানলাম এখন কি জানবো এখন আমরা জানার চেষ্টা করব ভবআনন্দ সম্পর্কে ভবানন্দকে ঠিক আছে ভবের আনন্দ পৃথিবীর আনন্দ তাই না ভব মানে কি পৃথিবী পৃথিবীর আনন্দ তাহলে আমরা ভবানন্দ কেন এই পৃথিবীর আনন্দ কি কাহিনী ঘটেছে তাই না একটু জানার চেষ্টা করি এই যে দেখো তোমরা হাতে কলমে লেখা দেখতে পাচ্ছ একটা আর লেখাটা আশা করছি পরিষ্কার যদি এটা আমার হাতে লেখা নয় এবং আমি তোমাদের জন্য মূলত আরেকজনকে দিয়ে বলেছি সে লিখেছে যাই হোক ভবানন্দ হলো স্বর্গে কুবরের পুত্র নলকবের মনে রাখতে হবে এই নামগুলো কি নামগুলো কেমন যেন তাই না কুবেরের পুত্রকে নলকুবর অর্থাৎ স্বর্গে আমরা বলছি আমরা আগেই বলেছি এই অভিশাপগ্রস্ত হয়ে আসবে তার পৃথিবীতে কিছুদিন কাজ টাজ করবে তার সাপ মোচন করে আবার চলে যাবে দেখো স্বর্গে কুবরের পুত্র নলকুবের আসতে পারে কার পুত্রকে স্বর্গে কিন্তু বেঁচতে সেই সময় ধর স্বর্গেতে তারা দুজন স্ত্রী ছিল কজন স্ত্রী দুজন এক চন্দ্রী এক চন্দন পদ্মিনী যা হোক স্ত্রীদ্বকের সঙ্গে নিয়ে এটা গল্পের কাহিনী সিনেমার কাহিনী একটু মনোযোগ দিয়ে শোনো আশা করছি ভালো লাগবে চন্দ্রিনী ও সঙ্গে নিয়ে ছিল মজা করে তোমরা হিন্দুদের মধ্যে নাচ গানটাকেও তারা নাচ গান করে পূজা করে এবং সেটা মনে করা হয় এই জন্য হিন্দুদের মধ্যে অনেকে আমরা দেখি বেশি অনেক ভালো ভালো গাইতে পারে এবং গায়ক অনেক আছে যাও তারা নাচ গানে মত্ত ছিল দেবী অন্নদা ভাবে নলকূপের তার পূজা করছে দেবী কোনো খুশি আমার জন্য পূজা করছে কিন্তু যখন এই সে ভাবছে এই ভেবে সে যখন খুশি হয় তখন কিন্তু তখন তার সখী বলে অন্নদার সখী জয়া বলে যে তুমি তো জানো না আর যখন জানতে পারে যখন বলো না তখন জয়া বলে যে সে তো তোমাকে পছন্দ করে না সে তো তোমার জন্য পূজা করছে না বলে কি বলো হ্যাঁ অন্নদার সখী জয়ার কাছে যখন জানতে পারে নলকবর দেবী পূজা তো করেই না যে তার পূজা তো করে না বরং সে নারী নিয়ে সারাক্ষণ মত্ত থাকে এবং কাউকে তোয়াক্কা করে না কাউকে মানে কেউ সব অন্য কাউকে তোয়াক্কা করে না এটা সে বিশ্বাস করতে পারলো না তখন সে প্রমাণ করার জন্য জয়ার পরামর্শে অন্নদা ব্রাহ্মণের রূপ ধরে যখন পূজা করতেছিল তখন ব্রাহ্মণের রূপ ধরে নলকুবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে অষ্টমী তিথিতে তিথি মানে কি সময় তোমরা অষ্টমী নবমী দশমী তাই ষষ্ঠী কৃষ্ণ আগে পূজা চলে গেল এই অষ্টমী তিথিতে দেবী পূজা না করে নারী নিয়ে মত থাকার কারণ কি বলছে যে তুমি এই অষ্টমী তিথিতে তুমি পূজা করবা তাই না তুমি তা না করে তুমি নারী নিয়ে মত্ত আস তার কারণ কি জবাবে নলকুবর কি বলে কঠিন একটা কথা বলেছে দেখো যুবক বয়সে জীবনকে ভোগ না করে যে পূজা করে সে একজন বক ধার্মিক মানে কি সে ধর্ম বর্ণ বোধনা সে বক ধার্মিক ভন্ড ধার্মিক তাছাড়া সে অন্নদাস চরিত্র ভালো করে জানে অন্নদা শঙ্কর ভিখারীর ভোগ্যামান্য যে অন্নদা ভালো করে জানে তার চরিত্র সে বলছে যুবক বয়সে জীবনকে ভোগনা করে যে পূজা করে সে হচ্ছে একদম বক ধার্মিক তাছাড়া সে অন্নদাস চরিত্র জানে অন্নদা শঙ্কর ভিখারীর ভোগ্য এ কথা শুনে দেবী খেপে যায় খেপে গিয়ে চন্দ্রিনী পদ্মিনী সহ এবং নলকুবরকে বেঁধে ফেলে এবং দেবীর অভিশাপে কি করে তাকে মর্তলোকে পাগওয়ান পরগনার আন্দুলিয়ে গইতে বলেছি না অভিশাপ দিবে অভিশাপে মর্ত লোকে পৃথিবী লোকে তখন পাঠিয়ে দেয় তখন কারাগার ছিল না ঠিক আছে আমাদের কেউ পাপ করলে কোথায় পরাম এক সময় দীপান্তর দেওয়া হতো এখন কারাগারে দেয়া হয় আর ওই সময় কি করা হতো স্বর্গে যারা থাকতো যা অপরাধ করে সুতরাং পৃথিবীতে গিয়ে সেখান থেকে সাপ মোচন করে আবার চলে আয় এরকম একটি বিষয় আর কি যাও দেবীর অভিশাপে মর্তলোকে পাগওয়ান পাগোয়ান পরগনা মনে রাখতে হয় পাগুয়ান পরগনা বা পাগওয়ান বা পাগোয়ান পরগনার আন্দুলিয়া গ্রামে রাম সমাদ নামগুলো মনে রাখতে হবে পরগুয়ান পরগনা একটা দেশের মধ্যে কোথায় পাগুয়ান পরগনার আন্দুলিয়া গ্রামে ঠিক আছে রাম সমাদ্দারের ঘরে তাহলে পিতার নাম কি রাম সমাদার মনে রাখতে হবে কিন্তু এই জিনিসগুলো ঘরে ভবানন্দ নামে জন্মগ্রহণ তাহলে ভবানন্দের কাহিনী আমরা পেয়ে যাচ্ছি ভবানন্দ কিভাবে পৃথিবীতে আসলো অর্থাৎ সেই পাগুয়ান পরগনার আন্দুলুনিয়া গ্রামে রাম সমাদ্বরের ঘরে ভবানন্দর নামে জন্ম গ্রহণ করে ভবানন্দরে তাহলে ভবানন্দের পিতার নাম কি রাম সমাদ্বর এবং মায়ের নাম হচ্ছে সীতা ঠাকুরানী তাহলে ক্লিয়ার আমাদের তাহলে জন্মগ্রহণ করে অর্থাৎ এই অভিশাপগ্রস্ত হয়ে যেহেতু সে যে দেবী তাকেই এসব কথা বলছে দেবী তখন ক্ষেপে গিয়ে তাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে তারপর কি হলো দুই ব্রাহ্মণের ঘরে এখন পৃথিবীতে তো সে তো আসলো এখন তার দুই স্ত্রী তো স্বর্গে ছিল নিয়ম তো আছে সেই স্বর্গে থাকলে তারা থাকবে আবার এখানেও পাবে তাহলে এখন কি করলেন আবার দুই দুজন একজন চন্দ্রিনী একজন হচ্ছে পদ্মিনী সেই চন্দ্রমুখী ও পদ্মমুখী নামে জন্মগ্রহণ করে অর্থাৎ ওখানে যে দুজন চন্দ্রিনী পদ্মিনী ছিলেন তিনি চন্দ্রমুখী ও পদ্মমুখী নামেই জন্মগ্রহণ করে এখানে এসেও সেই দুই স্ত্রী পান তারা রূপে পান তাহলে কিছু এখন আমরা আমরা চলে যাব আমাদের গল্পের মূল দেবী অন্নদা নরলোকে পূজা প্রকাশ করার জন্য স্বর্গের বসুন্ধরকে অভিশাপ দিয়ে মর্তে পাগন পরগনার গাঙ্গী নদীর পশ্চিম পারে বড়গাছি গ্রামে বিষ্ণুহরের ঘরে হরিহর নামে জন্মগ্রহণ করেন আরেক দেবী করেন নরলোকে অর্থাৎ এই পৃথিবী লোকে পূজা প্রকাশ করার জন্য স্বর্গের বসুন্ধরকে আরেকজনকে সে অভিশাপ দেয় অভিশাপ দিয়ে কোথায় পাঠাতে দেয় মর্তে আরেকজনকে পাঠায় পাগোয়ান পরগনার গাঙ্গেনী নদের পশ্চিম পারে বড়গাছি গ্রামে বিষ্ণুহরের ঘরে হরিহর নামে জন্ম করা তাহলে দুজন মন করেন একজন ভবানন্দ আর একজন হচ্ছে বিষ্ণুহরের ঘরে হরিহর নামে জন্ম তিনি কোথায় এই যে গাঙ্গিরি নদীর এই যে গাঙ্গিরি নদীর পশ্চিম পারে তাহলে পশ্চিম পারে হচ্ছে কে বিষ্ণুহরের ঘরে হরিহর নামে জন্মগ্রহণ করার এই দরিদ্র বিষ্ণুহর তাহলে পশ্চিম পারে হচ্ছে গাঙ্গির পশ্চিম পাড়ে হচ্ছে বিষ্ণুহর হরিহর হরিহর হচ্ছে বিষ্ণু হরের ছেলে হরিহর আর পুরো পারে হচ্ছে আমাদেরকে রাম সমাদ ছেলে ভবানন্দ দরিদ্র বিষ্ণু হর ছেলের কারণে ধনী হন এবং নিয়মিত অন্নদ্ব পূজা করেন এবং পূজা করা শুরু করেন হরিহরের পূজা করে কিন্তু হরিহরের একাধিক স্ত্রীর কোন্দলে সে দেবী পূজা করতে পারে না সে সে দেবী পূজা করতে পারে না কারণ জানো তো এক স্ত্রী থাকা ভালো দুই স্ত্রী হলেই ঝামেলা শুরু হয় ঠিক আছে বেশি স্ত্রী হলে তার ঝামেলা তাই না তাহলে তাই স্ত্রী কুন্দলে সে দেবী পূজা করতে পারে না তাই দেবী হরিহরের বাড়ি সে দেবী করে দেবী তার বাড়িতে ছিল না তখন তার ভবানন্দের গৃহের দিকে যাত্রা শুরু করে কোথায় যাত্রা শুরু করে ভবানন্দের বাড়ির দিকে আস্তে আস্তে যাত্রা শুরু করে এই যাত্রা পথে তাহলে যাত্রা শুরু করলে আমরা জানি হরিহরের বাড়ি ছেড়ে সে ভবানন্দের বাড়ি যখন যাবে তাহলে নদী পার হতে হবে বেগাঙ্গি নদী পার হতে হবে নদী পার হতে গিয়েই আরেকটা কাহিনী ঘটে যায় সেখানে নদী পার হতে গিয়ে ঈশ্বরী পাঠনির সঙ্গে দেখা ঈশ্বরী পাঠনি কে খেয়া পারের মাঝে যে খেয়ে নদী পার করে দেয় নৌকা দিয়ে পার করে দেয় ঈশ্বরী পাঠনি দেবীর পরিচয় জিজ্ঞাসা করে কারণ গ্রাম করে কারো গ্রামের মধ্যে কেউ আসলে ভাই বাড়ি কোথায় আপনার আপনি কি করেন এইসব জিজ্ঞেস করে তো এখানে জিজ্ঞেস করতে ঈশ্বরী পাঠনি দেবীর পরিচয় জিজ্ঞাসা করলে বলে যে তোমার নাম কি কি সমস্যা কি বলছে যে তোমার নাম বলো কোন পরিচয় তোমাকে দেখিনি এর আগে তোমার নাম কি তখন বলছে এখন ডাইরেক্ট তো স্বামীর নাম মুখে আনা যায় না তাই না আবার বলতেও পারে না যে আমি দেবী আমি স্বামীর নাম প্রথমত বলতে পারে না তখন বলে সে মানে ইঙ্গিতে বলে যে অর্থাৎ এগুলো বলতে একই সঙ্গে দু অর্থ প্রকাশ পায় একটি লাইনের মধ্যে অতি বড় বৃদ্ধ প্রতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন এটি হচ্ছে একটা একই সঙ্গে ডবল অর্থ একটি যদি তুমি দাও এক অর্থ হচ্ছে অতি বড় বৃদ্ধি একটু অলঙ্কার যে যদি অতি বড় বৃদ্ধপতি মানে অতি বয়স্ক বৃদ্ধ আমার প্রতি মানে স্বামী সিদ্ধিতে মানে সাধনায় যদি আমি ইতিবাচক ভালো অর্থে নেই তাহলে সিদ্ধিতে মানে সাধনায় সিদ্ধিতে অর্জন করেছে এবং নিপুণতা অর্জন সিদ্ধিতে নিপুণতা অর্জন করেছে এবং কোন গুণ নাই তার অর্থাৎ তিনি সকল কোন গুণ নাই মানে নির্গুণ সকল গুণের আধার এবং তার কপালে আগুন কপালে আগুন বলতে কি কপাল তার তৃতীয় নেত্র আমরা জানি শিবের একটি তৃতীয় নেত্র রয়েছে তিনি যখন রেগে যান তখন সেই আগুন সেই এখান থেকে আগুন বের হয়ে ছাই করে দেয় পুড়ে ফেলে তাহলে এটা হচ্ছে একটা ইতিবাচক দিক ইতিবাচক অর্থ ভালো অর্থ অন্যদিকে যে আরেকটি অর্থের দিকে আমরা তাকাই সেটি হলো অতি বড় বৃদ্ধ প্রতি অতি বয়স্ক বুড়ে স্বামী অথবা বৃদ্ধ স্বামী সিদ্ধিতে নিপুণ মানে সাধনায় সাধনায় সিদ্ধি না সিদ্ধিতে মানে ভাং গাঁজা এগুলো খায় অর্থাৎ এগুলো খেয়ে দিয়ে থেকে সারা জীবন খালি এগুলো এগুলোতে সিদ্ধি খাতে সে নিপুণতা অর্জন করেছে সারাদিন শুধু এগুলো খেয়েই থাকে এবং কোন গুণ তাই তাই অর্থাৎ তার ধরনের কোন কোনো ধরনের তার গুণই নাই এবং তার কপালে সর্বনাশ লেখা রয়েছে যাও এগুলো দুইটা অর্থে একই সঙ্গে আমরা যে ভারত সরাই গুরুর বিয়েছি মঙ্গল কাব্য সম্পাদনা করেছিলাম যদি এটা তোমাদের আরেকজনের টা পাঠ্য রয়েছে তাহলে আমরা দেখতে যাব হচ্ছে এর পরবর্তী অংশে এরপরে কি হলো গঙ্গা নদীর পারে কিন্তু ওখানে গিয়ে শিবের পরিচয় দেবী এভাবে দেওয়ার পর সে নৌকা ওঠার পরে শেুতি যখন পাrake তখন শেুতিতে কি হয় স্বর্ণ হয়ে যায় কারণ দেবী পারে গেছে কারণ দেবী কি করতেছিল নৌকার মধ্যে বসে ছিল হচ্ছে পানির দিকে তখন বারবার বলতেছে যে তুমি পাটা পানির মধ্যে দেখো না তোমাকে যে কোন এই এটা হাংগোর এটা সেটা কুমির আছে খেয়ে ফেলবে কিন্তু দেবী তো জানে সবকিছু তখন দেবী কি করে দেবী যখন কথা তখন পাটা তুলে যখন সেও তুলে হয়ে যায় তখন বুঝতে পারে যে এ দেবী নয় সাধারণ মেয়ে নয় দেবী নিশ্চয় তখন ঈশ্বর বুঝতে পারে সাধারণ মেয়ে এটা হচ্ছে দেবী তারপর সোনার সেউটি বুকে নিয়ে দেবীর পৃথিবীতে চলে তখন পাঠুনি দেবীর আসল পরিচয় জানতে চায় বলতে যে তুমি তোমার আসল পরিচয় বলো তখন দেবী বলে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্ল তিথিতে শুল্ক শুক্ল আমি দেবী অন্নপ্রত আমি দেবীদের প্রকাশটা কাশিতে আমি কাশিতে প্রকাশ পাই এবং চৈত্র মাসে মোর পূজা এবং চৈত্র মাসে আমার পূজা হয় সেই শুক্ল অষ্টমী অষ্টমী তিথিতে অষ্টমী তিথিতে পূজা করে নেই ভবানন্দ যোগ্যতা পাঠিয়ে দেওয়া হয়েছে এজন্য তারপর দেবী পাঠনীকে বলে তুমি কি বট চাও তখন ঈশ্বরী পাঠনি বলে প্রণম প্রাণমিয়া পাটুনি কহিছে জোর হাতে প্রণমিয়া বলতে হবে আমার সন্তান যেন থাকে দুধে পাতে অর্থাৎ প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে আমার সন্তান যেন থাকে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষা এটি এসছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কে কাকে বলেছে অর্থাৎ এটি এটি মূলত এটি কাকে বলেছে এটি ঈশ্বরী পাটনি দেবীর কাছে চেয়েছে এই সন্তান বলতে শুধু কিন্তু এই আমাদের তার সন্তানকে বোঝানো হয় মূলত পুরো বঙ্গ সন্তানকেও বোঝানো হয়েছে দেবী তথাস্তু বলে ঈশ্বর পাঠনীকে বর দিয়ে ভাবানন্দের গিয়ে চলে যায় তাহলে এই পুরো বঙ্গ সন্তানকেও বোঝানো হয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে যে বিখ্যাত অক্তি পরীক্ষায় প্রায় আসে মনে রাখবে তোমাদের দেবী তথাস্তু বলে ঈশ্বরী পাঠনীকে বর দিয়ে ভবানন্দের গৃহে চলে যান তারপরে ভবানন্দের গৃহে চলে গেলেন এখন যাওয়ার পরে কি হলো আমরা সেটি এখন দেখবো তাই না আচ্ছা সিনেমার এখন ইন্টারভেল বিরেক চলতেছে বিরতি হলো এবং তারপরের কাহিনী কি হলো দেখো এটা একটা দের বাড়িতে চলে গেল আরেকটা কাহিনী আমরা জানি এখানে ইতিহাস রয়েছে সম্রাট জাহাঙ্গীর প্রসঙ্গে বলেছিলাম মানসিংহের কথা তো আসলেই দেখালি ভবানন্দ কাহিনী চলছে সে সময় দিল্লিতে বসে পুরো ভারতবর্ষকে শাসন করতো সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীর জানতে পারে যে রাজা দিল্লির স্বীকার করে না অর্থাৎ ওখান থেকে পুরো দিল্লি থেকে বসে পুরো ভারতবর্ষকে শাসন করতে গিয়ে সম্রাট জাহাঙ্গীর এবং তার অধীনস্থ এখানে যে যশোর রাজার প্রতাপাদিত্য দিল্লির সম্রাটের বর্ষতা স্বীকার করে জানতে পারে এবং খাজনা দেয় না এবং সে নিজেকে স্বাধীন মনে করে তখন তাকে সাহস্তা করার জন্য সম্রাট জাহাঙ্গীর কি করে তার যোগ্য সেনাপতি করে। যে এটা এত বড় কথা সে আমার রাজ্যে বসবাস করে আমাকে মানে না যখন তাকে সাহস্তা করার জন্য কি করা হয় তখন সম্রাট তখন সেনাপতি স্ব মানসিংহকে স্বস্য স্বর্ণের যশোরে প্রেরণ করেন এদিকে ভবানন্দের ইচ্ছে ছিল দেবী অন্নদার পূজা সে দিল্লিতে গিয়ে প্রসার করবে এদিকে ভবানন্দের কিছু ইচ্ছা ছিল যে এখানে তো করলাম এখন আমাকে পাঠিয়েছে তার পূজা করার জন্য যেন আমি যেন দিল্লিতে গিয়েও সেটা প্রচার করতে পারি এরকম একটি ইচ্ছা তার ছিল এবং এই যেহেতু তার ইচ্ছা দেবতার ইচ্ছা এবং সুতরাং মানসিংহ বর্ধমানে এসে পৌঁছালে ভবানন্দ তার সাথে দেখা করে এবং মানসিংহের যজ্ঞ সম্মান প্রদর্শন করে অর্থাৎ যে দিল্লি থেকে এসছে মানসিংহ সুতরাং তাকে যজ্ঞ সম্মান প্রদর্শন করে এবং ভবানন্দের কাছে মানসিংহ যশোরে যাবার পথ জেনে নেয় এবং তাকেও সঙ্গে নেয় বলছে যে পদ সঙ্গে চলো সঙ্গে যাই তখন প্রতিমধ্যে পাবানন্দ চাচ্ছিল যাই কোনো সমস্যা নেই সাহায্য সহযোগিতা করবে প্রতিমধ্যে ঝড়ের কবলে পড়ে পড়লে তখন দেবী অন্নদার সাহায্য নিয়ে মানসিংহকে ভাবানন্দ কি করে দেবী অন্নদার সাহায্য নিয়ে মানসিংহকে সহায়তা করে এবং বিপদ থেকে উদ্ধার করে ফলে ভবানন্দের প্রতি মানসিংহ কি হয় একটা অনুরোগ একটা ভালো একটা ভালো লাগার জন্য বিপদে যে হেল্প করে সেই না অসমের বন্ধু প্রকৃত বন্ধু দুধের মাছ শিশু সময় অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় 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 কি করে না আমাদের সমাজে আমাদের দুধের মাছের সংখ্যা বেশি সুসময়ের বন্ধু অনেক রয়েছে কিন্তু বিপদে প্রকৃত বন্ধু পরিচয় অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইনড ইট ইজ এ ফ্রেন্ড ইনড অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু সেইতে বিপদের দিনেই যে অসময়ে এই সহায়তা করেছে কে অর্থাৎ এই মানসিংহ সহায়তা করেছে ভবানন্দ সুতরাং মানসিংহ মনে করে এই হচ্ছে প্রকৃত বন্ধু সুতরাং বন্ধুকে সঙ্গে নিয়ে কি করে তখন যখন গেল এখন কাজকে কি জন্য এসেছে যশোরের রাজা প্রথাপাদিত্যকে সহায়তা করার জন্য এসছে তখন যশোরে পৌঁছার পর যুদ্ধ রীতি অনুসারে মানসিংহ প্রথাপাদিত্যের কাছে বেরিয়ে তলোয়ার অর্পণ করে তখন যুদ্ধের নিয়ম ছিল যে এসেই সরাসরি এখন গুলি করা একখান থেকে বসে হাইড্রোজেন মোমা ফেলে দেওয়া এগুলো না তখনকার যুদ্ধের রীতি হলো যে যশোরে পৌঁছার পর যে প্রথমত তাকে আহ্বান জানাবে তুমি যুদ্ধ চাও নাকি শান্তি চাও নাকি বর্ষতা স্বীকার করে তুমি আমাদের কথা সব মেনে নিবে তখন সে পাঠিয়ে দেয় নিয়ম ছিল তলোয়ার এবং বেরি পাঠাবে যদি তলোয়ার পাঠায় তলোয়ার গ্রহণ করে তাহলে বুঝতে হবে যুদ্ধ প্রস্তুত আর যদি বেরি গ্রহণ করে যে আমি বর্ষতা প্রস্তুত তখন বলে রাধা প্রতাপ তলোয়ার গ্রহণ করে তখন রাধা প্রতাপ দুইটার মধ্যে তলোয়ার গ্রহণ করে তলোয়ার গ্রহণ করে কি বলে কি বলে শোনো কহগিয়া অরেচর মানসিংহ রায়ে বেরি দেউক আপনার মনিবের পায়ে লইলাম তলবার কহ গিয়া তারে যমুনার জলে ধুবো এই তলবারে বলছে যে চট যাকে পাঠিয়েছিল আর কি বলছে কহ অরে চর যে বলো গিয়ে এই চট রায়কে বলো যে এই বেরিয়ে আমার জন্য পাঠিয়েছে এই বাড়ি আপনার মনিবের পায়ে অথবা জাহাঙ্গীর পায়ে গিয়ে পড়াক লইলাম তলবার তলোবার নিলাম কহ গিয়া তারে বলো তুমি গিয়ে তাকে বলো যমুনা আর জলে তো মানে যমুনা আর জলের মধ্যে এই রক্ত পরিষ্কার করবো এই তলবারে ওই তলবারে রক্ত পরিষ্কার করবো এটাও তার এই আত্মহমিকা শেষ কোনো থাকেনি এরপর যুদ্ধের আহ রিপ্রতাবাদিত্ব পরাজিত হয় এরপর যুদ্ধে পরাজিত হয় মানসিকতাকে তাকে খাঁচায় বন্দি করে দিল্লিতে আনার পথে মারা যায় অর্থাৎ কথা ছিল তুমি তাকে জীবিত হোক মৃত হোক ধরে নিয়ে আসবে তখন তাকে মানসিকতাকে তাকে খাঁচায় বন্দি করে দিল্লিতে আনার পথে মারা যায় শেষে তার দেহ ঘি দিয়ে ভেজে কি করে তখন ঘি দিয়ে ভাজে শেষে তার দেহটাকে কারণ মারা গেছে এখন মারা বসে নিয়ে যেতে হবে দেখা কি করতে হবে তাকে এখন তখন এখনকার মতো ছিল না তখন সেটা কি করে তখন ঘি দিয়ে ভাজে ওই দেহতা যাবার সময় তাকে ভাবানন্দ ঘি দিয়ে ভেজে জাহাঙ্গিরের কাছে নিয়ে যায় এবং যাওয়ার সময় মানসিংহ যাওয়ার সময় দিল্লি যাবার সময় ভাবানন্দ যেহেতু ভবানন্দ আগে থেকে ইচ্ছে সেখানে ধর্ম প্রচার করবে ভবানন্দ তার দুই সহচার দাসু ও বাসুকে সাথে নিয়ে যায় দাসু বাসুর কাহিনী আমরা পাবো পরীক্ষায় আসে কি সঙ্গে নিয়েছে দাসু এবং বাসু তার কাহিনী দুই ভাই কাহিনী এবং দিল্লিতে পৌঁছানোর পর সম্রাট জাহাঙ্গীর সাথে ভাবানন্দের ধর্ম বিষয় নিয়ে কথোপকথন হয় প্রথমত ভালো ভালো আলোচনা হয় বিভিন্ন কথা হয় এক সময় ধর্ম হিন্দু ও মুসলমান ধর্ম অসারতা নিয়ে এক ভাবানন্দ বলে হিন্দু ধর্মে জয়গান এবং এবং ভবানন্দ মুসলমান ধরের ধর্মের কিছু আহ সীমাবদ্ধতা তার কাছে মনে হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করে আবার সম্রাট জাহাঙ্গীর আবার হিন্দু ধর্ম অসারতা গুলো তুলে ধরে এবং মুসলমান ধরনের ভালো দিকগুলো তোলার চেষ্টা করে এই দুজনের মধ্যে কথা কাটা এক পর্যায়ে কি হয় তাদের কথাগুলো হয় যাবনি মিশাল আরবি ফার্সি বিভিন্ন ভাষার সংমিশ্রণে সংস্কৃত বিভিন্ন ভাষা সংমিশ্রণে হয় বলে এই আরবি ফার্সি বাংলা সহ বিভিন্ন ভাষা সংমিশ্রণে তারা কথা বলে এই জন্য এই ভাষাকে কি বলা হয় জাবনী বিশাল ভাষা পরীক্ষায় প্রায় জাবনী মিশাল ভাষা কি জাবনী মিশ্রিত ভাষা জাবর কাটে না কখন যে গরুকে যোগ গরু সারাদিন যা খায় রাতে জাবর কাটে এরকম অর্থাৎ জাবনী মিশাল বলতে মিশ্রিত ভাষা অর্থাৎ জামরার জাহাঙ্গীর এবং ভবানন্দের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা বিভিন্ন ভাষা আরবি ফার্সি এবং বাংলা বিভিন্ন ভাষা সংমিশ্রণের কথা এই জন্য ভাষাকে বলা হচ্ছে কি জাপনি মিশাল ভাষা এবং পরীক্ষা একটা ইম্পর্টেন্ট লাইন পরীক্ষায় প্রায় আসে যাবনী মিশাল সম্পর্কে যে না রবে প্রাসাদ গুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনী মিশাল অর্থাৎ এই না রবে প্রাসাদ গুণ অতিরিক্ত কোনো গুণ রবে না এবং বেশি রসালো হবে না কিন্তু যে কথাটা বলছে অতএব কহি ভাষা যাবনী মিশাল অর্থাৎ সবগুলো মিলে মিশে আমি কথা বলি কিন্তু কি হলো কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় অবশেষে রেখে গিয়ে সম্রাট জাহাঙ্গীর ভাবানন্দকে কি করে বন্দি করে কথা যখন বিরুদ্ধে বিরুদ্ধে ধর্মের এবং তখন কষ্ট পায় এবং কারাগারে গিয়ে বলে যে ভবাননাথ তখন দেবীকে জানায় যে তোমার জন্য তুমি আমাকে ধর্ম প্রচার করতে বলেছি ধর্ম করতে গিয়ে আছে আমার এই অবস্থা তখন দেবী জানালো ঠিক আছে তুমি ভুল করেছিলে তোমার অভিশাপ তোমার অভিশাপের জন্য এগুলো হয়েছে দাও যে তখন দেবী সবাই স্বপ্নকে এবং শেষে কে স্বপ্নে দেখে সব অন্নদা স্বপ্নে ভবানন্দকে ছেড়ে দেওয়ার কথা বললে সম্রাট তাকে সসম্মানে মানে ছেড়ে দেয় এই হচ্ছে মোটামুটি কাহিনী আমাদের মধ্যে সিনেমাও শেষ হয়ে গেল আমাদের সময় মনে শেষ হয়ে গেছে তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা কি করবে এই উপাখ্যানের যে কাহিনীগুলো বললাম মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে এই হচ্ছে কাহিনী আহামরি আর বেশি কাহিনী নয় আমরা দাসু বসু প্রসঙ্গ পাই যখন তাদের মধ্যে এই এই নিয়ে ঝগড়া বাজে তখন বলে দাসু বলে বাসু ভাই ফিরে ইয়া চলে যাই যে আমরা চলো বাড়ি চলে যাই বরং বউ বাসী নিয়ে বউ নিয়ে ভালো ছিলাম কেন এখানে আসতে গেলাম এই যেহেতু অনেক কিছু কিছু কাহিনী রয়েছে মোটামুটি যতটুকু কাহিনী বললাম এতটুকু মনে রাখলে আশা করছি তোমাদের কি হবে তোমাদের এই কেন্দ্রিক ধারণাগুলো তোমাদের বইটা দেখার চেষ্টা করবে অনেকটাই উপকার হবে বাড়ির কাজ কি বাড়ির কাজ তো সারাদিনে বাড়িতে আসবে বাড়ির অনেক কাজ রয়েছে বাড়ির কাজ তোমাদের এই কেন্দ্রিক মানসিক ভবানন্দ উপাখ্যানের মূল কাহিনী তোমার নিজের ভাষায় লেখো অর্থাৎ এই কেন্দ্রীয় তোমাদের মানসিক রবীন্দ্রনাথের যে লাইনটি যে মান

অবশ্যই সরকারি বিধি মেনে চলবো করোনা বিধি মেনে চলি সুস্থ সুন্দর জীবন গড়ি সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক সবার জন্য নিরন্তর শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে